আসসালামু আলাইকুম, আমি রাজু আছি আপনাদের সাথে। কি অবস্থা সবার? সো আজকে বেসিক্যালি একটা ফোন নিয়ে কথা বলবো। আমার সামনে একটি ফোন দেখতে পাচ্ছেন, এই ফোনটার মডেল হচ্ছে লিনোভো A6000। এই ফোনটার সমস্যা হচ্ছে, এই ফোনটার যখন আমি ব্যাটারি লাগাই, লাগানোর পরে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লোগোটা ব্লিঙ্ক করতেছে, মানে হচ্ছে লোগোটা আসার পর আবার চলে যাচ্ছে, আবার আসতেছে, আবার চলে যাচ্ছে। সো এই সমস্যাটির সমাধান কিভাবে করা যায় বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। লিনোভো A6000 এই ফোনটার একটি কমন সমস্যা হচ্ছে এটি যে ব্লিঙ্ক করা, মানে আপনি যখন চালু করবেন তখন শুধু ব্লিঙ্ক করবে কিন্তু ফোনটা চালু হবে না। সো আমি এখানে দেখতে পাচ্ছেন, এখানে ব্যাটারি খুলে আপনাদেরকে মডেলটা দেখানোর চেষ্টা করতেছি। এটার মডেল হচ্ছে A6000 লিনোভো। সো ব্যাটারি লাগাই আমরা এখন এটা চালু করবো এবং আপনাদেরকে দেখাবো আসলে কীরকম ব্লিঙ্ক করতেছে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এটার সমস্যাটা কি। সো আমরা এখন পাওয়ার বাটনে ক্লিক করে চালু করতেছি, দেখতেই পাচ্ছেন এখানে পাওয়ার বাটন ক্লিক করে চালু করার পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লোগো এসে আবার চলে যাচ্ছে, মানে এটা পাওয়ার বাটন অন করার সাথে সাথেই কিন্তু এই সমস্যাটা দেখা যাচ্ছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে চার্জিং লাইন দিয়ে দেখব যে আসলে চার্জিং লাগানোর পরেও কি সমস্যাটা করতেছে কি না। সো আমরা এখন চার্জের লাইন লাগাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সো চার্জিং লাইন লাগানোর পরেও আসলে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লিঙ্ক করতেছে। সো ব্লিঙ্কের সমস্যা আসলে দুটো কারণে হয়, একটা হচ্ছে হার্ডওয়্যারের সমস্যা আর একটা হচ্ছে সফটওয়্যারের সমস্যা। আর সফটওয়্যারের সমস্যা হইলে সাধারণত ফ্লাশ করলে ঠিক হয়ে যায়, কিন্তু হার্ডওয়্যারে যে সমস্যাটা এটা হচ্ছে ব্যাটারি থেকে সমস্যা হয়। সো প্রথমত আমরা নতুন একটা ব্যাটারি লাগাই দেখব, ব্যাটারি লাগানোর পরেও না হলে আমরা কি করব ফ্লাশ করে দেখব, তাহলেই আশা করি সমস্যাটি সমাধান হয়ে যাবে। সো আমরা প্রথমত ব্যাটারি লাগাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সো ব্যাটারি লাগানোর পর আমরা এখন চালু করতেছি, দেখা যাক কী হয়। সো এখানে ভিডিওটার স্পিড একটু বাড়িয়ে দিচ্ছি, কেননা চালু করতে সময় লাগে। সো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটি চালু হয়ে গিয়েছে, তার মানে আমাদের সমস্যার সমাধান হয়ে গিয়েছে। সো গাইজ আজ পর্যন্ত, এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য।